আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজকে এই শীতের শেষের দিকে এসে বা শীতের মধ্যে বা গরমে ঠান্ডা লেগে অনেক সময় কাশি হচ্ছে, কাশি নিয়ে ইতিমধ্যে অনেকগুলো মেডিসিনের ভিডিও আমি করেছি এবং সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দিয়েছি, শেয়ার করেছি। আজকে কাশির আরেকটি মেডিসিন নিয়ে আমি কথা বলবো, যে মেডিসিনটি ফিল্ডে খুব ভালো কাজ করছে এবং রোগীরা অনেক রেসপন্স করছে। সম্মানিত বন্ধুরা, সাধারণত রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হলে কাশি হয় বা যে কোনো ধরনের অ্যাজমাতে প্রথমে গলা খুশখুশে কাশি হয় এবং এই কাশিটা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। এবং এই খুশখুশে কাশির কারণে বিশেষ করে কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, যে কোনো অ্যালার্জিতে কারণে এটা হতে পারে। এবং এই অ্যালার্জিজনিত কারণে খুশখুশে কাশি হোক বা রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হোক, এই কাশিতে খুব ভালো কাজ করছে এবং প্যালিয়েটিভ একটি মেডিসিন হিসেবে কাজ করছে। মেডিসিনটি আমার হাতে এসে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মেডিসিনটির নাম হচ্ছে নেলিকফ শরবতি এজাজ। এই মেডিসিনটি তৈরি করছে নিউ লাইফ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। এখানে অনেকগুলো মেডিসিনের, দেশীয় মেডিসিনের কম্বিনেশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছি। আমি একটু আপনাদেরকে উদ্দেশ্যে বলি, এখানে যষ্টিমধু দেওয়া আছে, সাবস্থান, থানকুনি পাতা, মিহিদানা পাতা, গুলে নীলুফার বা শাপলা ফুলের নির্যাস, এরপরে খতনে খেতমি, এই আরও অনেক কিছু, সবগুলো আমি জানি না ঠিক মতো যে আসলে এগুলো দেশীয় গাছগাছড়া থেকে তৈরি হয়েছে মেডিসিনটি। এটাকে বলা হয়েছে শরবতে এজাজ, নিউ লাইফ বাংলাদেশের একটা প্রসিদ্ধ কোম্পানি, নিউ লাইফ অ্যান্ড কম। এই নিউ লাইফ, এই মেডিসিনটির রেট রাখা হয়েছে 65 টাকা, 65 টাকা। লেখা আছে কার্যকারিতা, লেখা আছে ইন্ডিকেশনে দেওয়া আছে শুকনো কাশি, ড্রাই কফ, বুকে কফ জমা ও সর্দিতে ফলপ্রদ হয়। এবং মেডিসিনটির উৎপাদন লাইসেন্স নাম্বার U1-7-ON আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে 99A002। এই মেডিসিনটির 3 বছর মেয়াদকালে, এটার মেয়াদ রয়েছে, মেয়াদকাল 3 বছর, এটার এক্সপায়ার ডেট। তো মেডিসিনটি মূলত ডিসপেন্সিং করছে 100 মিলির, 100 মিলির যে বোতল, সে বোতলের ডিসপেন্সিং করছে। দেখতে পাচ্ছেন যে মেডিসিনের উপরে আপনার লেখা আছে নেলিকফ, একটি নাম লেখা আছে নেলিকফ। এবং মেডিসিনটি খুবই গ্রাফিক্সটা সুন্দর করছে, যে তার এই কভারটা পাশে ইন্ডিকেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি ভিতরে ফ্লেভারটা দেখবো নেলিকফের, এটা আমি খুললাম, এটা এখানে খুলেই একটা ক্যাপ দেওয়া আছে, 2 চামচের একটা ক্যাপ দেওয়া আছে। এখানে পরিমাণ মতো 1 চামচ 2 চামচ লেখা আছে, 10 ML, 7.5 ML, 5 ML, 2.5 ML মেডিসিনটির ক্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ক্যাপ। তো মেডিসিনটি দেখি কেমন, মেডিসিনটা এই যে, মেডিসিনটা খুবই সুন্দর একটি মেডিসিন। এবং এই মেডিসিনটা ঝাঁকিয়ে নেবেন, প্রথমে খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নিতে হয়, শাঁকিং বোতল করে নিতে হয়। এরপরে এটা এখান থেকে, এখানে খাওয়ার নিয়ম দেওয়া আছে, আপনারা সতর্কতা এবং ইন্ডিকেশন সব দেওয়া আছে, খাওয়ার নিয়ম দেওয়া আছে, প্রাপ্তবয়স্ক 1-4 চামচ এবং অপ্রাপ্তবয়স্ক 2-1/2 চামচ এবং এরকম 2-3 বার প্রতিদিনের ভাবে খেতে হবে, সব কিছু দেওয়া আছে। আমি জাস্ট এই ইনফরমেশনটা আপনাদেরকে সেল করলাম, মেডিসিনটি ভালো কাজ করছে। আমার ইচ্ছা হচ্ছে আমি যে জিনিসটি ফিল্ডে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টের এই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করে অনেক আনন্দ পাই, উপকার পাচ্ছি, সেই জিনিসটি আমি আপনাদেরকে শেয়ার করছি, জাস্ট এতটুকুই। আর আমি সবসময় বলবো যে ডোজটি নির্ধারণ করবেন নিকটস্থ হোমিও ডাক্তারখানা থেকে। আমি সবসময় বলে থাকি যে ডোজ নির্ধারণ করবেন নিকটস্থ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মোতাবেক। আর আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেলথ হেল্পলাইন দেওয়া আছে, এই হেলথ হেল্পলাইনে আপনারা যোগাযোগ করে আপনাদের শারীরিক সমস্যা বলায় আমি জেনে আপনাদেরকে ডোজটা আমি সম্পূর্ণ বিনামূল্যে আমি ডোজ নির্ধারণ করে দিতে পারবো। আমাদের প্রতিষ্ঠানে দাওয়াত রইল, আসবেন, খুলনা বাংলাদেশ থেকে বলছি, আমি ডাক্তার সাব্বির আহমেদ, আপনাদের সাথে একটুখানি সময় দিলাম। আর এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত ভাই ব্রাদার বন্ধু যারা আছেন, পরিচিত প্রতিবেশী নেইবার্স, প্রত্যেকে ইনফরমেশনটা দিবেন। আমরা কেন রোগগ্রস্ত থাকবো, সবাই আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি এবং ভালোভাবে বেঁচে থাকি। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন, প্রতিনিয়ত ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আর আজকে আবারও বলছি আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের চাহিদা কি, কোন ডিজিজের জন্য আপনারা ভিডিও চান, ইনফরমেশন চান, আপনারা কমেন্টস জানাবেন। প্রতিদিনই আমাদের মোবাইল নম্বরে অনেকেই ফোন করছেন, আমরা সবার ফোনটা ধরতে পারি না বা সবাইকে রিসিভ করতে পারি না, তো যাদেরকে আমরা অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা আগামীতে চেষ্টা করবো কিউ অ্যান্ড কিউ একটি
ভিডিও করার জন্য। আপনাদের সকল প্রশ্নের কোশ্চেন অ্যান্সারের কিউএনএ আমি একটা অ্যান্সারিং একটা ভিডিও করব আপনাদের সুবিধার জন্য। সময় বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।